সোমবার মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে নৌ পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এ সময় তিনজন সহ একটি ইঞ্জিন চালিত ট্রলার আটক করে মুক্তারপুর নৌ পুলিশ মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের অনুমতি সাপেক্ষে উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল মিরকাদিম পৌরসভার নৌ পুলিশ ফাঁড়ির মাঠে পুড়ে ধ্বংস করা হয় কারেন্ট জাল বহনকারী তিনজনকে সাধারণ ক্ষমা করে দেন মুক্তারপুর নৌ পুলিশ কিছু অবৈধ কারেন্ট জাল নদী পথে এবং সড়ক পথে এই মুক্তারপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে তারা বিক্রি করবে এই খবর পেয়ে আমরা নদী পথে অভিযান চালিয়ে একটা টলার সহ প্রায় চল্লিশ বস্তা কারেন্ট জাল আমরা উদ্ধার করি এবং উপর থেকে একটি টিনের ঘরে গোডাউনে সেখানে পঁয়ষট্টি বস্তা কারেন্ট জাল উদ্ধার করি এক কোটি পাঁচ লক্ষ মিটার কারেন্ট জাল আমরা জব্দ করি এইটা আমাদের মুন্সীজ সদর ইউনো মহোদয়ের নির্দেশক্রমে এই জালগুলো আমরা মিরকাদিম মাঠে এখানে পোড়াই দেওয়ার জন্য ছাড় নির্দেশ করে সেখানে এখানে আমরা পোড়াই দিতেছি পিংকি ৰহমান নিউজ ছেভেণ্টিটিটিটি ওৱান ডট টিভি বিজয় যাত্ৰা নিউজ ছেভেণ্টি ওৱান ডট টিভি